মৌমাছি সাধারণত বনে, জঙ্গলে, গাছের ডালে, গাছের কোঠরে, মাটির গর্তে এবং দালানের সুবিধামতো জায়গায় মৌচাক তৈরি করে থাকে। বর্তমানে জ্ঞানবিজ্ঞানের ক্রমোন্নতির সাথে সাথে অনেক কিছু সহজসাধ্য হয়েছে। প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রাকৃতিক মৌমাছিকে পোষ মানানো সম্ভব হয়েছে। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই এখন কাঠের বাক্সে মৌমাছি পালন করা হয়। এ ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশ থেকে মৌ কলোনি সংগ্রহ করে বা কৃত্রিম উপায়ে বিভাজনের মাধ্যমে রানী উৎপাদন করে প্রযুক্তিগত এবং বিজ্ঞানসম্মত উপায়ে কাঠের তৈরি বাক্সে প্রতিপালন করা হয়। এরই মধ্যে চুয়াডাঙ্গার জীবননগরে একই পদ্ধতিতে মৌমাছি পালন করে মধু সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি কাঠের বাক্সে মধু হয় 2 কেজি, আর এই মধুটি হতে সময় লাগে 6 থেকে 7 মাস, আর এক মণ মধু বিক্রি করা হয় 8 থেকে 9 হাজার টাকায়। হিসাব করার পর থেকে মনে করেন 6 থেকে 7 মাস সময় লেগে যাবে। 7 মাসে আপনার প্রত্যেকটা বক্স থেকে কত কেজি করে মধু সংগ্রহ করতে পারেন? ওই সময় যদি আবহাওয়া ভালো থাকে, ফুলও ভালো থাকে, তাহলে একটা বক্স থেকে 2 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। এই মধুটা আপনি বাজারে কত টাকায় বিক্রি করছেন? হ্যাঁ, বাজারে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম যায়। যেমন গতবার গেছে সরিষা মধু গেছে 9 হাজার টাকা, 7 হাজার টাকা, 8 হাজার টাকা মন। এইভাবে বিভিন্ন ফুলের মধু বিভিন্ন রকম দাম যায়, রেট যায়। যেমন সরিষাটা বললাম, এরপর আছে আলোচনী দুনিয়া, ওইটার আবার দাম বেশি। বাংলাদেশে যে প্রজাতির মৌমাছি চাষ করার উপযোগী তার নাম ভারতীয় মৌমাছি বা এপিস ইন্ডিকা। এদেশের আবহাওয়া প্রকৃতি অনুযায়ী ক্ষুদে আকৃতির এই মৌমাছি প্রজাতির গাছের কোঠলে, দেওয়ালের ফাটলে ইত্যাদি জায়গায় বাসা তৈরি করে থাকে। এদের উৎপাদিত মধুর মান খুবই উৎকৃষ্ট। অর্পণ রকি, জীবননগর বার্তা।